গাইঘাটায় বিজেপির ঘোষিত বাইক র্যালির রুট পরিবর্তন করায় পুলিশকে হুঁশিয়ারি বিজেপি বিধায়কের। এদিন পুলিশকে হুঁশিয়ারি দেওয়ার পাশাপাশি রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের নাম না করে তাকেও কটাক্ষ করেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। বিজেপির ঘোষিত প্রোগ্রামের রুট বদল করায় পুলিশকে হুঁশিয়ারি বনগাঁ দক্ষিণের বিধায়ক স্বপন মজুমদারের। এদিন নাম না করে জ্যোতিপ্রিয় মল্লিককে চোর বলেও আক্রমণ করেন তিনি। রবিবার বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে গাইঘাটা মোড় থেকে বাইক র্যালির আয়োজন করা হয়। পাশাপাশি গাইঘাটার ফুলসড়া পঞ্চায়েত এলাকায় চলছিল দিদির সুরক্ষা কবচ কর্মসূচি। সেখানে হাজির ছিলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। মন্ত্রীর কর্মসূচির জন্য বিজেপির বাইক র্যালির পথ পরিবর্তন করে দেয় পুলিশ। গাইঘাটা থানার সামনের মাঠ থেকে বাইক র্যালি শুরু করে যশোহর রোড ধরে বনগাঁর দোগাছিয়ায় র্যালি শেষ হবার কথা ছিল, কিন্তু অন্য পথ দিয়ে র্যালি ঘুরিয়ে দেওয়া হয়। এদিন র্যালিতে যোগদান করেন বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। পুলিশের বিরুদ্ধে তাদের র্যালির রুট ঘুরিয়ে দেওয়ার অভিযোগ এনে স্বপন মজুমদার নাম না করে রাজ্য সরকারের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে আক্রমণ করেন। তিনি বলেন, একজন মন্ত্রী এসেছেন, সেই কারণে আমাদের র্যালি ঘুরিয়ে দেওয়া হল। হুঁশিয়ারি দিয়ে বলেন, পুলিশকে সাবধান করছি, আপনারা নিরপেক্ষ থাকুন, তা না হলে আমাদেরও বাহুবল প্রয়োগ করতে হবে। প্রত্যেকটা নির্বাচনে যেভাবে ভয়ভীতি দেখানোর চেষ্টা করে এই দলদাস পুলিশকে সঙ্গে নিয়ে, মানুষের প্রত্যেকটি মানুষের মনের মধ্যে সেই সাহস যোগাতে হবে আমাদের এই যুবক ভাইদের। তার জন্য এই বিভিন্ন র্যালির মাধ্যমে আজকে বুঝিয়ে দিতে হবে যে এখানে হারমাত বাহিনীদের কোনো জায়গা নেই, এখানে চোরেদের কোনো জায়গা নেই, এখানে কাঠপানি খোরদের কোনো জায়গা নেই। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আজকের এই বিশাল যুবক বাহিনীর যে র্যালি, এই র্যালি প্রমাণ করে দেবে এই বনগাঁর মাটি বিজেপির মাটি, এখানে যারা প্রশাসনের দায়িত্ব ভূমিকায় পালন করছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, দলদাসগিরি বন্ধ করুন। কোথায় কোন মিনিস্টার আসবে, একটা চোর, সেই চোরের জন্য আমাদের র্যালিকে যে ঘুরিয়ে দেওয়া হয়েছে, আগামী দিনে সাবধান হয়ে যান। ভারতীয় জনতা পার্টির কোনো প্রোগ্রামকে ইগনোর করা যাবে না। আমি মাইকে আপনাদের হুঁশিয়ারি দিতে চাই, দলদাসগিরি বন্ধ করুন। বিজেপি বিধায়কের এই মন্তব্যের পাল্টা দিয়েছেন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। তিনি বলেন, আমি বলবো না উনি অশিক্ষিত, উনি জানেন না যে আমি একজন মন্ত্রী, তাই ওনাকে আগে জানা উচিত আমি কোন ক্যাটাগরির সিকিউরিটি বিলং করি। একজন ব্যক্তির জেড ক্যাটাগরি নিরাপত্তা কেমন হয় উনি জানেন না, সেটা ওনার জানা উচিত ছিল। প্রথমে জানি যে আমি একজন মন্ত্রী এবং সিনিয়র মন্ত্রী, এবং আমি আমার একটা সিকিউরিটি ক্যাটাগরি আছে। স্বপনবাবু জানা উচিত ছিল আমি জেড ক্যাটাগরি সিকিউরিটি পাই। আমি জেড ক্যাটাগরি সিকিউরিটি পেলে তার তার কী ক্রাইটেরিয়া সেটা স্বপনবাবু জানেন না, ওটা তো জানেন না, জানা উচিত ছিল। কোনো মন্তব্য করার আগে বিজেপির লোকেদের এই হালপটকা মন্তব্য না এই বিজেপিকে আস্তে আস্তে শেষ করে দেবে। সোম দাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা। বাঙালির প্রাণের উৎসব দুর্গাপুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।